টাঙ্গাইলের মির্জাপুরে কাঠড়া গ্রামে জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েবের বাড়ি তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছিল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খলনায়ক মনার হোসেন ডিপজল এবং সিনিয়র সহ সভাপতি ডি এ তায়েবের নেতৃত্বে এক ঝাঁক তারকা মিলিত হন সেখানে। এ সময় শিল্পীদের স্মৃতিচারণের পাশাপাশি ছিল গান, নাচ, কৌতুক পরিবেশনা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন সিক্স। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারকাদের মিলন মেলায় কাঠড়া গ্রামের জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েবের বাড়িতে মানুষের ঢল নামে। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আলীরাজ, দিলারা, রত্না, কবির, সুব্রত, নানাশা, আলেকজান্ডার বো, শাহানুর, পলি, খলনায়ক শিবাসহ আরও অনেকে। মিলন মেলার পৃষ্ঠপোষকতা করে ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাব এবং ডায়মন্ড গ্রুপ। চিত্রনায়ক ডি এ তায়েব জানান, বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নই এখন নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রধান লক্ষ্য। আমরা অদ্যাবত্য যে আমরা প্রতি বছর মিনিমাম আমাদের উদ্যোগে 20-24টা সিনেমা বানাবো, আর এই সিনেমা যারা কাজ করবে, অসহায় শিল্পী বলি বা যারা দরিদ্র সীমায় বসবাস করছে, সেই শিল্পীদের কাজ দেবো আমরা, আর্থিক সহায়তা নয়, কাজ দিয়ে কাজের সম্মানই দেবো, এবং চলচ্চিত্র যাতে ঘুরে দাঁড়ায় আমরা প্রচুর কাজ করব। এ সময় টাঙ্গাইলের কৃতি সন্তান প্রয়াত নায়ক মান্নার স্মৃতিচারণ করে টিপজল বলেন, আগের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে শিল্পীদের সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবেন। আমাদের সামনের দিনে আরো ভালো কিছু পাবেন, আমরা সেই মাঠে নামছি এবং কাজ হবে ইনশাল্লাহ ভালো কিছু। আমরা একসাথে থেকে কাজ করতে চাচ্ছি, নায়ক আর ভিলেন আমরা কেউ না, আমরা সবাই আর্টিস্ট, আমরা এক পাল্লায় থাকতে চাই, এক পাল্লায় থাকব। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।